খেলা চলছে 69তম আবর্তন বনাম 37তম আবর্তনের। এখানে ব্যাট করছেন 37তম আবর্তনের সেই একসময়ের দুর্দান্ত ব্যাটসম্যান উত্তম দা ও। ভালো খেলে আর 39তম আবর্তন সাবেক চ্যাম্পিয়ন আলবেরুনি হল প্রিমিয়ার লিগের। এখানে আলামিন ভাই ফিল্ডিং করছেন, আর এইখানে আমাদের বাজিকরদের দেখা যাচ্ছে। চমৎকার শট এবং চার, উত্তম দার চমৎকার শট। দেখুন বিপুল সংখ্যক দর্শক আলবেরুনি হল প্রিমিয়ার লিগ অর্থাৎ আলবেরুনি হলের এই নৈশ ক্রিকেটে। ওভারের পরিসমাপ্তি। এখানে আমরা সায়ন ভাইকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের সায়েম ভাই, এই যে বিখ্যাত নাজমুল ভাই এবং তার বাজিকর সহযোগী, সহযোগী মানে তুমি আমার প্রতিদ্বন্দ্বী, সরি বাজিকর প্রতিদ্বন্দ্বী। আজকে কার অবস্থা ভালো নাজমুল ভাই? হ্যাঁ, আজকে হচ্ছে খালি নাজমুল ভাই কি কি আমি বলি, আমাকে বলতে দেন। নাজমুল ভাই আমার কাছ থেকে নিচ্ছে, হ্যাঁ, তবে অন্য জায়গায় আবার ধরা খাই গেছে, তবে মানে ওই মিউচুয়ালে আছে, মিউচুয়ালে সিয়াম লাভ করে নিচ্ছে, এই যে বরিশালের সেই বিখ্যাত ভাই যিনি যিনি হেরে আজকে রাগত স্বরে কথা বলছেন আমাদের সঙ্গে, নর্মালি উনি অনেক সে বিখ্যাত উত্তম দা। উত্তম দা ও চমৎকার, দর্শক ও কি আরো একটি চার, দুর্দান্ত খেলতেছে আমাদের উত্তম ভাই। একটা উইকেটের পতন, উত্তম ভাই, উত্তম ভাই মাত্র আউট হয়ে গেলেন। এবার সম্ভবত বদরুল ভাই নামবেন। ৩৯তম আবর্তনের ফয়সাল ভাইকে আনন্দিত দেখা যাচ্ছে, এখানে লিমন সহ আমাদের 40তম ব্যাচের। আলবেরুনি হল নৈশ ক্রিকেট প্রতিযোগিতা 2017।